ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন। ঝুমি, আর একদিন পরে নির্বাচন, এবং এই নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে। আমি জানিয়ে রাখছি যে রাজশাহী জেলার 6টি আসন রয়েছে, এই 6টি আসনে এবার ভোটার রয়েছেন 21,77,714 জন, এবং এখানে 42 জন প্রার্থী রয়েছেন। কেন্দ্র রয়েছে 770টি, এর মধ্যে 501টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 96টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এই কেন্দ্রগুলোতে যেন মানুষ সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে, সেই জন্য প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। আমরা এই মুহূর্তে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার শাওনের সাথে কথা বলবো। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে একটু বলবেন। ধন্যবাদ। পুলিশ, বিজিবি এবং র‍্যাব সদস্যদের সমন্বয়ে আমাদের জয়েন্ট পেট্রোল ডিউটি চলমান আছে। নির্বাচন পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সদা তৎপর আছি। শুধু কেন্দ্র নয়, কেন্দ্রসহ পুরা রাজশাহী মহানগরীর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতা প্রতিরোধে আমরা 24 ঘন্টাই তৎপর আছি। ধন্যবাদ। 770টি কেন্দ্রের মধ্যে 501টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এই কেন্দ্রগুলোতে কি বাড়তি কোনো ব্যবস্থা থাকবে কিনা? পুরো রাজশাহী মহানগর সহ সকল কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ডিপ্লয়েড ফোর্স নিয়োজিত করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ। কথা বলছিলাম রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে। তিনি বলছিলেন যে সবগুলো কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকবে এবং নাগরিকরা ভোট দিতে আসতে পারবেন সুষ্ঠুভাবে। যদিও জানিয়ে রাখছি যে এবার রাজশাহীর 6টি আসনে 42 জন প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু ভোটের মাঠে রয়েছেন। ঝুমি, সৌরভ, আপনাকে ধন্যবাদ।